আসসালামু আলাইকুম একটা সংবাদ বিশ্লেষণ প্রথম আলোতে দেখছি বেনুজিরের শুদ্ধাচার পুরস্কারের কি হবে কি হবে আসলে কিছুই হবে না আমাদের অনেক কিছুই হজম করার মানসিকতা আছে বেনুজির আজিজের মতন এই ধরনের অর্থনীতির দুর্বৃত্ত রাজনৈতিক দুর্বৃত্তদেরকে আমরা হজম করে চলছি তো সমস্যা কি ওই আনারের মতন স্মাগলার সেও এমপি হয় তিনবার একবার না তিনবার এমপি হয় ধরা যদি না পড়তো এইভাবে যদি চলতো তো চতুর্থবারও তিনি হতেন তো এইরকম কত দুর্বৃত্ত আছে এগুলি কি নির্ধারণ করা বা তদন্ত করা এগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার কোনো কার্যক্রম রাষ্ট্র প্রশাসনের আছে নেই বেনোজির যখন কি দু সালে স্যাংশন দিল মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে একেবারে আমরা নেগেটিভ ভাবে নিলাম মনে করলাম যে এটা খুবই অন্যায় কাজ করেছে বেনোজির সরকারের একটা অংশ সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে তার যে অবদান সেই অবদানের বিরুদ্ধে বোধ মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে আমরা তাই বিশ্বত তাই অনেক কথাই বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে তারা ওই যে সেন্ট মার্টিন চায় খ্রিস্টান রাজ্য চায় ঘাটি বসাতে চায় এসব বলে বিরোধীদের পক্ষে নিলাম আইজিপি হিসেবে ছিলেন শুদ্ধাচার পুরস্কারও এরপরে দেওয়া হলো এমন কি যেই দেশটি স্যাংশন দিল সেই দেশে তাকে নিষেধাজ্ঞার মধ্যেই পাঠানো হবে সেটি জাতিসংঘের একটা প্রোগ্রাম ঠিক আছে তো সরকার তো একটা চিন্তা করতে পারতো যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু দিয়েছে ঠিক আছে ওই পুলিশ সম্মেলনে আমরা গেলাম না অথবা দ্বিতীয় কাউকে পাঠাই সেইটা অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু ইয়ে করা সমীহ করা বা সম্মান করা না আমরা করলাম না তখন তো আমরা একদম সম্পূর্ণ বিপরীত অবস্থানে নিয়ে গেলাম মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রু বিবেচনা করলাম কিন্তু যার জন্য আমরা এত কিছু করলাম সেই মানুষটা কি ঠিক আছে সেই মানুষটা কি সঠিক আমরা সেটাও করলাম না এই যে আজকে রানা দাসগুপ্ত প্রধানমন্ত্রীকে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি গোপালগঞ্জে আসেন দেখে যান গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা তাকে আমন্ত্রণ জানাচ্ছে রানা দাসগুপ্ত এটা আমি দুর্ভাগ্য ছাড়া কি বলবো তো তিনি জানেন না অবশ্যই জানেন তিনি প্রধানমন্ত্রী শুধু তার গোপালগঞ্জ কেন সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চল সম্পর্কে জানে কে কেমন অনেক খবর রাখেন আমার ধারণা যে মানে জীবিত রাজনীতিকদের মধ্যে তার মতন এত ইনফর্মড মানুষ খুব কম আছে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা হয়তো অনেক অনেকে আবার মানে রাগ করতে পারেন না এই সত্যি মনে রাখেন তার অনেক ইনফরমেশন তার কাছে থাকে তো সুতরাং তিনি জানেন কিন্তু হয়তো রাজনৈতিক পরিস্থিতি এই মানুষগুলোর উপর নির্ভরশীল হওয়া ছাড়া তার উপায় ছিল না হজম করেছেন কিন্তু হজম করার পর এখন যেটা প্রশ্ন যে এখন তো বেনোজির মানে কেউ না সরকারে কেউ না সরকারকে রক্ষা করতে বা সরকারকে ধ্বংস করতে বেনোজিরের কোনো ভূমিকা নেই তো এখন তো সাথে সাথেই অনেকগুলি স্টেপ নেওয়া যেত একদম কার্যকর স্টেপ নিয়ে একটা মেসেজ দেওয়া যেত যে খবরদার কেউ যদি বেনজির হওয়ার চেষ্টা করুন খবর আছে তার এই যে শুদ্ধাচার পুরস্কার দুই হাজার বিশ একুশ সালের জন্য যিনি যেটা পেয়েছিল তার হাতে এটা তুলে দেওয়া হয়েছিল দুই সালে এটা তো প্রত্যাহার করা যায় কিন্তু তারপরও করা হচ্ছে না বেনজিরের ব্যাপারে একটা দুই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে একটা হলো একদিকে তার বিরুদ্ধে তদন্ত অন্যদিকে আবার তিনি ঠিকই তার তেত্রিশটা অ্যাকাউন্ট থেকে ষাট থেকে একশো কোটি টাকা তুলে নিয়ে তিনি আবার চলে গেছেন চৌঠামে তো তখনই বলা হচ্ছিল যে না সে কিন্তু ওই যে নয় জুন আর ছয় জুন যেই দুইটা ডেট আছে হাজির হবেন না সময় আবেদন বাড়াবেন এখন সেই আবেদনটাও মঞ্জুর করা হয়েছে সময় দেয়া হয়েছে তো এই সময়টা কালোক্ষণ করার মধ্যে দিয়ে কি বেনুজির তৃতীয় কোনো দেশে বা চতুর্থ কোনো দেশে সেটেল হচ্ছে কারণ তার তো টাকার অভাব নেই আর বিদেশে ইউরোপ আমেরিকা যেটা জানি আমেরিকা তো পারবে না সেটা তো স্যাংশন করা আছে ইউরোপের অনেক দেশ এশিয়ার অনেক দেশে টাকা দিয়ে তিনি গোল্ড ভিসা নিতে পারেন বিনিয়োগ ভিসা নিতে পারেন কেননা তারা তারা ইনভেস্টমেন্ট যায় ইনভেস্টমেন্টকে স্বাগত জানায় বাংলাদেশে কার বিরুদ্ধে কি আছে না সেটা তাদের দেখার ব্যাপার না তাদের কাছে যদি কেউ টাকা আনে সম্পদ আনে এটা মনে করে তাদের রাষ্ট্রীয় উন্নতি ফলে সেইটা সুযোগটা পাচ্ছে না আর কি তা আমার যেটা ধারণা যে জুন মাসেও তিনি আসে হাজির হবে না তিনি আদৌ দেশে কখনো ফিরবেন কিনা আমার সন্দেহ আর না ফিরলে সরকারকে খুব বেশি তাকে ফেরানোর জন্য চিৎকার চাঁচামেচি করবে কিনা ইন্টারপোল এর কথা বলবে কিনা না সেটাও বলবে না এখন ওই বারবার একটা কথা তারা বলছে যে বেনজির আমাদের লোক না কার লোক কার লোক তাহলে যদি অন্যের লোক হয় তাহলে তো আর তার ব্যাপারে এত মার্জনা করার দরকার নেই এই রাষ্ট্রীয় যে শুদ্ধাচার পুরস্কার যেটা হলো যিনি কর্তব্যনিষ্ঠ যিনি সৎ যিনি যোগ্য তাকে সহত দেওয়া হয় তো উনি তো সমস্ত মাপকাঠিতে এটা শেষ করছে দুর্নীতির একদম মানে একটা কি বলে প্রতীকে পরিণত হয়েছে এমন একটা ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট খুব স্পর্শকাত সেই ডিপার্টমেন্টের প্রধান যদি এই কাজ করতে পারে তাহলে বাকিরা কী করবে বাকিদের প্রতি কী অ্যাকশন নেব তাহলে এখন এই যে দুর্নীতির প্রতীক হয়ে গেল যে মানুষটা তার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে সরকার তো তার অবস্থানটা পরিষ্কার করবে ওই ডিপার্টমেন্টটাকে বাঁচাইতে তো হবে এই একই সর্বনাশ আজ ইসলাম করছে এখন বাকি যারা আছে আমি অবশ্যই মনে করবো যে তারা দেশপ্রেমী তাদের তাদের সম্মানটা পুনরুদ্ধার করার জন্য তাদেরকে লড়তে হবে হচ্ছে ভাই তো এই বিষয়গুলোতে মানে বিভিন্ন লেখালেখি করবে কথা বলবে আমরা কথা বলবো বা অন্যরা লিখবে তারা কি সরকারকে তো নিজের বোধ থেকেই কিছু দ্রুত অ্যাকশন নেওয়ার দরকার ছিল এই কিছুটা করলাম কিছুটা করলাম না তদন্ত কমিটি করলাম আবার তিনি বের হয়ে গেলেন কেন অন্যদের ক্ষেত্রে তো এটা হয় না বিএনপি মানসিকতা যদি কোনো মানুষ হতো তাহলে কি এ হতো তাহলে তো আগে তাকে ধরে নিয়ে পরে হলো মামলা তারপর তদন্ত যাতে ভাবতে না পারে বা ছুটতে না পারে ওই এই ক্ষেত্রে তো মানে আধো আধো ভাবে এগোনো হলো সব কিছু তো এগুলি হলো সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ প্রকাশ যেগুলোর আসলে মাসুল সরকারকে দিতে হয় জাতিকে দিতে হয় হয়তো আমরা দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ